অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষক নারীদের বোরকা এবং হিজাব নিয়ে বিরূপ মন্তব্য করেছেন এবং তিনি তার ওয়ালে এ ধরনের পোস্ট প্রায় করে থাকেন। এই ব্যক্তি সম্পর্কে আপনার মন্তব্য কী? দেখুন, এই বিষয়টি বেশ ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, সমালোচিত হয়েছে, বিতর্কের জন্ম দিয়েছে। আমরা দেখেছি একজন বেশ বয়োজ্যেষ্ঠ সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি বোরকা পরা মেয়েদের বোরকা এবং হিজাব নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন, বিরক্তি প্রকাশ করেছেন। অবাক করা বিষয় হলো যে তিনি তার ফেসবুক ওয়ালে যে সমস্ত পছন্দের তালিকাগুলো দিয়ে রেখেছেন বলে বিভিন্ন পোস্ট আমরা দেখতে পেয়েছি, সেগুলো দ্বারা বোঝা যায় তিনি আসলে অশ্লীলতা এবং নারীকে জাস্ট শুধুমাত্র একটা উপভোগের বস্তু মনে করা, মানুষের মর্যাদা না দিয়ে শুধুমাত্র এটাকে একটা উপভোগের আইটেম মনে করা, এটা তার যেন নেচারে পরিণত হয়েছে। তো এই ধরনের মানুষ তো আসলে বোরকার প্রতি তাদের উৎসাহ প্রকাশ করাটাই স্বাভাবিক, কারণ বোরকা যারা পরে থাকে তাদেরকে মনের মতো তাদের দ্বারা হারাম স্বাদ নিতে পারেন না, তাদের নিয়ে বাজে কল্পনা জল্পনা করা, নোংরা চিন্তা করার সুযোগ পান না, এই জন্য তাদের তো এগুলো নিয়ে উৎসাহ প্রকাশ করাটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এ ধরনের হাতে গোনা কিছু ইসলাম বিদ্বেষী, কিছু নাস্তিক কিংবা ইসলামের প্রতি যাদের অ্যালার্জি আছে এ ধরনের মানুষগুলোর কাছে যেন আজকে আমরা জিম্মি হয়ে গেছি। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেখানে ধার্মিক এবং শালীনতা পছন্দ করেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে, সেখানে এ ধরনের কিছু মানুষ তাদের ন্যূনতম লজ্জাটুকু পর্যন্তই, ভদ্রলোকের পোশাক আশাক আমরা দেখেছি যে পোশাক আশাক শতভাগ পশ্চিমা, কিন্তু তিনি মেয়েদের বোরকা নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন এবং তাদের বাঙালিয়ানি প্রশ্ন তুলে ধরছেন। তো বোরকা থাকলে যদি কোনো মেয়ের বাঙালিয়ানা প্রশ্নবিদ্ধ হয় তাহলে তার যে পোশাক আছে যেটা অবাঙালিয়ানা পোশাক, পশ্চিমা পোশাক, তার কারণে তার বাঙালিয়ানি প্রশ্ন ওঠে না। তো এদের দিন শেষে আমরা দেখি যে এদের মূল সমস্যার জায়গাটা হলো যে ইসলামের প্রতি তারা বিদ্বেষ লালন করে, মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে। এদের অনেকে যদি নাস্তিক দাবি করে, এরা আসলে মূলত ইসলাম বিদ্বেষী, নাস্তিক নয়। নাস্তিক হলে তো অন্য সব ধর্মের প্রতি তার সমান দৃষ্টিভঙ্গি হওয়ার কথা। আপনি দেখবেন দিন শেষে শুধুমাত্র ইসলাম নিয়ে তাদের সমস্ত মাথা ব্যথা, অন্য কোনোটা নিয়ে তাদের কিন্তু মাথা ব্যথা নেই। অন্যান্য অনেক ধর্মে, বিশেষ করে খ্রিস্টান ধর্মে যদি আপনি বলেন, যৌনতা যৌনাচারের অনেক ব্যাপারে বলা আছে, সেখানে খ্রিস্টান ধর্মে কোনো পাদ্রীদের নিয়ে তাদের কখনও মাথা ব্যথা দেখবেন না, তাদের সমস্ত মাথা ব্যথা দেখবেন মুসলমানদেরকে নিয়ে, আলেম আমাদেরকে নিয়ে, দিন যারা প্র্যাকটিস করতে চান তাদেরকে নিয়ে। তো এই ধরনের মানুষগুলো আমাদের দেশের জন্য অভিশাপ, এরাই আমাদের দেশকে আজকে 12টা বাজিয়ে ছেড়েছে, আমাদের সমাজটাকে উচ্ছন্ন যাওয়ার পথে তারা নানাভাবে ভূমিকা পালন করছে। এদের কবল থেকে আমাদের দেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমাদেরকে আল্লাহ তাআলা যা যা দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। সাইফুল্লাহ শাওন আপনি লিখেছেন, হিংসা ও অহংকার থেকে বেঁচে থাকার উপায় কী? হিংসা এবং অহংকার এই দুটি কিন্তু খুবই ভয়াবহ অপরাধ এবং কবিরা গুনাহ। সৃষ্টি জগতের প্রথম অপরাধ যেটি সংঘটিত হয়েছে সেটি হলো যে হিংসা, এরপরে অহংকার। ইবলিস আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠতা এবং মর্যাদা দেখে হিংসা করেছে এবং অহংকার করেছে, এই জন্য হিংসা এবং অহংকার ইবলিসকে ইবলিসে পরিণত করেছে, এই জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হিংসা বলা হয় কারোর কল্যাণ দেখার পর নিজের মধ্যে খারাপ লাগা কাজ করা, কিংবা কারোর কল্যাণ দেখার পর সেটাকে হিংসা করা, তার থেকে সে কল্যাণটা দূরীভূত হয়ে যাওয়ার কামনা করা, এটাই হিংসা। আর অহংকার হলো অন্য তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করা, অন্যদেরকে তুচ্ছ মনে করা, এগুলো হলো অহংকার। তো হিংসা এবং অহংকার এগুলোর থেকে বাঁচার জন্য, বিশেষ করে হিংসা থেকে বাঁচার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আরও বেশি বেশি করে দোয়া করতে হবে, তার কল্যাণ কামনা করতে হবে। যত বেশি তার কল্যাণ কামনা করবেন, তার জন্য দোয়া করবেন, তত বেশি তার প্রতি যে হিংসা আছে সেটা তত দ্রুততার সাথে দূর হয়ে যাবে। বিধায় কারোর প্রতি হিংসা হলে আরও বেশি বেশি করে তার কল্যাণ কামনা করা উচিত, নিজের ইচ্ছার বিরুদ্ধে তার জন্য দোয়া করা উচিত। এর মাধ্যমে আশা করা যায় ইনশা আল্লাহ ইবনিল্লাহ নিজের মনের মধ্যে থাকার হিংসা দূর হয়ে যাবে। এর পাশাপাশি অহংকার থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তিকে তাচ্ছিল্য না করা এবং সত্য জানার পর সেটাকে স্বীকার করতে কার্পণ্য না করা, এগুলোর কসরত করা উচিত এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেতে পারে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, হে আল্লাহ আপনি আমাকে আমার নিজের চোখে আপনি আমাকে ছোট করে দিন এবং অন্যদের চোখে আমাকে আপনি বড় করে দিন, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যেতে পারে। ইনশাআল্লাহ এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দেবেন এবং অহংকার থেকে মুক্তি দান করবেন। মাহিয়া মাহিয়া আপনি লিখেছেন, ওযু করার পর চুল দেখা গেলে কি ওযু ভেঙে যাবে? ওযু করার পর যদি চুল দেখা যায় তাতে ওযু ভঙ্গ হবে না, কারণ আসলে ওযু ভঙ্গের সাথে চুল দেখা যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই। ওযু ভঙ্গের সাথে মূলত পবিত্র অপবিত্র হওয়ার সম্পর্ক রয়েছে, অর্থাৎ যদি কেউ ওযু করার পর তার পবিত্রতা নষ্ট হয় সেটা পেশাব পায়খানা করার মাধ্যমে হতে পারে,
কিংবা বায়ু ত্যাগ করার মাধ্যমে হতে পারে, ঘুমের মাধ্যমে বায়ু ত্যাগের সম্ভাবনা তৈরি হয় তার মাধ্যমে হতে পারে, রক্ত ইত্যাদি বের হওয়ার মাধ্যমে হতে পারে। কিন্তু চুল দেখা গেলে এখানে আসলে শরীরের কোনো অপবিত্র বস্তু সেখানে বের হওয়ার ব্যাপার হওয়ার মতো ঘটনা ঘটে না, যার কারণে এটি অজু ভঙ্গের কোনো কারণ নয়। মা বোনদের অজু করার পর চুল দেখা গেল, মাথার কাপড় খুললো, এমনকি পোশাক আশাক পরিবর্তন করলেন, তাতেও কিন্তু অজু ভঙ্গ হবে না। নয়ন হাসান জয় আপনি লিখেছেন, আপন জেঠা অর্থাৎ বাপের ভাই, আপন জেঠার ছেলে আমার জেঠাতো ভাই, জেঠার মেয়ে আমার ভাস্তি হয়, আপন জেঠার ছেলের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না, বলবেন সোহেল রেফারেন্স সহকারে। ভাই নয়ন, আপনার প্রশ্নের উত্তর হলো যে আপন চাচাতো ভাই জেঠাতো ভাই যেটাই বলেন একই কথা প্রযোজ্য হবে, আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে, এটা নাজায়েজ কোনো কাজ নয়। আমরা এর সবচেয়ে সুস্পষ্ট দলিল পাচ্ছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জীবনীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিয়ে করেছেন তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন তারই ভাতিজা, সরি তারই চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ রয়েছে। অতএব আপনার জেঠাতো ভাই বা চাচাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করলে সেটি জায়েজ হবে, এটি না জায়েজ কোনো কাজ হবে না, বরং এটি জায়েজ, কারণ চাচাতো ভাইয়ের মেয়ে সে কিন্তু মাহরাম না, গায়রে মাহরাম। যেহেতু গায়রে মাহরাম তাকে বিবাহ করা জায়েজ আছে, অর্থাৎ তার সাথে আপনার পর্দা প্রযোজ্য। রফিকুল ইসলাম লিখেছেন, আমি প্রায় সময় আমার দুই ছেলেকে নিয়ে বাসায় নামাজ পড়ি, আমার এক ছেলের বয়স 10 বছর, অন্য ছেলের 8 বছর, এতে কি জামাতে নামাজ আদায়ের সওয়াব হবে নাকি আমাকে মসজিদে গিয়েই সালাত আদায় করা উচিত? ভাই রফিকুল ইসলাম, মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত আপনার, কারণ একজন সাহাবী থেকে একটা আসর বর্ণিত হয়েছে, লা সালাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ, মসজিদে যিনি প্রতিবেশী হবেন তার নামাজ হবে না মসজিদে গিয়ে নামাজ আদায় না করলে। তো এই জন্য আপনার মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত, এবং বাপ বেটা উভয়েরই এক্ষেত্রে আন্তরিক হওয়া উচিত যে মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, কারণ সমাজের অন্যান্য মানুষের সাথে জামাত আদায় করা, সালাত আদায় করা, এটাই জামাতের উদ্দেশ্য। অতএব বাসায় সালাত আদায় করাটা সে উদ্দেশ্যকে পূরণ করে না। তবে কখনও জামাত মিস হয়ে গেছে তখন একাকী না পড়ে অবশ্যই বাপ বেটা জামাতের সাথে সালাত আদায় করবেন, বা মসজিদে এত দূরে যে সেখানে যাওয়াটা দুঃসাধ্য কষ্টসাধ্য, সেক্ষেত্রে আপনি বাসায় সালাত আদায় করলেন, এটি জায়েজ হতে পারে। কিন্তু সাধারণত মসজিদে গিয়ে আমাদের জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করা উচিত। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।